অনেক দিন আগের কথা, তালহাদের গ্রামের পাশেই ছিল একটা বিশাল জঙ্গল। সেই জঙ্গলে হঠাৎ করেই ঢুকে পড়ল এক ভয়ঙ্কর দৈত্য, আর এরপর থেকেই সেখানে সে বসবাস করতে লাগলো। এদিকে তার প্রিয় খাবার ছিল মানুষ, আর তাই যখনই গ্রামের কোনো মানুষ ভুলবশত জঙ্গলে ঢুকে পড়ত, তখনই সেই ভয়ঙ্কর দৈত্য তাকে ধরে খেয়ে ফেলত। এই নিয়ে গ্রামের লোকেরা ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল। অবশেষে এক ভালো জায়গায় এসে পৌঁছেছি, আর তাই তো রোজ রোজ বেশ ভালো খাবারই জুটছে কপালে। দেখি আজ আবার কোন বোকা এই রাস্তা দিয়ে যায়, একবার শুধু আসুক, আমি তার গন্ধ শুকে খপ করে ধরে গপ করে গিলে ফেলবো। এই কথা বলে দৈত্য মানুষ আসার অপেক্ষা করতে থাকে। ওদিকে দৈত্যের ভয়ে গ্রামের লোকেরা বাড়ির ভেতরেই জড়সড় হয়ে বসে থাকে। যেহেতু জঙ্গলের রাস্তা দিয়ে সবাইকে বাজারে যেতে হতো, তাই সবার কাজকর্ম, কেনাকাটা সবই প্রায় বন্ধ হয়ে গেল। কোনো রকমে তো মাছ বেচে সংসার চালাতাম, আজকাল ওই দৈত্যর ভয়ে সেটাও করতে পারছি না। বিধাতাই জানে কপালে কি আছে, শেষমেশ না ওই দৈত্যর পেটে গিয়েই মরতে হয়। এসব কি বলছো বাবা, এসব কিছুই হবে না। দেখো তালহা তো সব সময় বলে কোনো কিছুতে বেশি ভয় পেতে নেই, কারণ ভয়ের পরেই আছে জয়, আর তাই সব সময় মনে সাহস রাখতে হয়। চুপ করো বাবা, শুনেছি দৈত্যরা নাকি ভীষণ ভয়ঙ্কর হয়, এবার আর আমাদের কোনো নিস্তার নেই, এখন অভাবে মরছে, আর কদিন পর দৈত্যর পেটে গিয়েই মরবো। না না বাবা, দেখো কিচ্ছু হবে না। তাছাড়া তালহা বলেছে যে সব সমস্যারই কোনো না কোনো সমাধান আছে, আমাদেরকে শুধু সেটা খুঁজে বের করতে হবে। কোথাকার কোন ছোকরা ছেলে, তার কথায় অত কান দেবি না, ওর কথায় কান দিলে সবার আগে আমাদেরকেই মরতে হবে। আর শোন, খবরদার বাড়ি থেকে বাইরে যাবি না, আমি একটু কাজে বাইরে যাচ্ছি, ফিরে এসে যেন দেখি তুই বাড়িতেই আছিস। এই বলে লোকটা চলে গেল। এদিকে তার ছেলে তার অনুপস্থিতিতে বাড়ি থেকে বেরিয়ে সোজা তার কয়েকজন বন্ধুকে সাথে করে তালহাদের বাড়িতে গেল। তালহা তালহা, বাড়িতে আছিস? একবার দরজাটা খোল তো। তালহার বন্ধুদের ডাক শুনে তালহা দরজা খুলল, আর এতদিন পর বন্ধুদেরকে দেখে তার মন অনেক ভালো হয়ে গেল। আরে আরে, তোরা আয় আয় ভেতরে আয়, কতদিন পর যে তোদেরকে দেখলাম। ঠিক বলেছিস তালহা, আমি তো ভেবেছিলাম আমাদের আর দেখাই হবে না, আর আগেই জঙ্গলের দৈত্য আমাদের সবার ভবলীলা সাঙ্গ করে দেবে। হা হা হা, চুপ কর তো, তোর যত আজগবি চিন্তা। না রে তালহা, ও ঠিকই বলেছে, এক এক করে ওই দৈত্য আমাদের গ্রামের প্রায় 30 জন মানুষকে খেয়ে ফেলেছে, এবার ওর একটা ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, সেজন্যই তো তালহার কাছে এলাম। দেখ বন্ধু, আমাদের শেষ ভরসা কিন্তু তুই, প্লিজ দোস্ত একটা ব্যবস্থা কর। আমি কিছুতেই চাই না ওই কুৎসিত কদাকার দৈত্যের ব্রেকফাস্ট, ডিনার কিংবা লাঞ্চ হতে। আরে থাম থাম, তোদের কথা শুনে মনে হচ্ছে আমার ভয় বলতে কিছুই নেই। আমরা অত শত বুঝি না বাপু, তোকে একটা ব্যবস্থা করতেই হবে। বুঝলাম, তবে এর জন্য প্রথমে আমাকে তো ওই দৈত্যের কাছে যেতে হবে। এবার তোরা বল কে কে যাবে আমার সঙ্গে। তালহার কথা শুনে তার সব বন্ধুরাই ভীষণ ভয় পেয়ে গেল, আর একে অন্যের দিকে বড় বড় চোখ করে তাকাতে লাগলো, আর সবাই অসম্মতি জানিয়ে বলল, না বাবা আমি যাব না, অন্য কোনো ব্যবস্থা থাকলে বল, নইলে আমি চললাম। এই কথা বলে তালহার দুই বন্ধু বাইরে চলে গেল। অন্য দুইজনের একজন বলল, না মানে আমি তোর সাথে যেতে পারি, তবে তোকে গ্যারান্টি দিয়ে বলতে হবে জান বাঁচিয়ে গ্রামে ফিরে আসতে পারবো। হা হা হা, সত্যি
এতদের দম যে এত সহজেই ফুরুত হয়ে যাবে আগে বুঝিনি। আরে বাবা, আমি যতক্ষণ আছি ভয় কিসের? তবে এই কাজটা কিন্তু আমাদেরকে এখনই করতে হবে, নইলে আমাদের বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাওয়া যাবে না। বেশ, তাহলে এখনই চলো। এই বলে তালহা তার দুই বন্ধুকে সঙ্গে করে সে জঙ্গলের দিকে রওনা হলো। তালহার ভেতরে কোনো ভয় কাজ না করলেও তার বাকি দুই বন্ধু ভীষণ ভয় পাচ্ছিল। এভাবে হাঁটতে হাঁটতে অবশেষে তারা জঙ্গলের সেই ভিতরে পৌঁছে গেল, যেখানে সেই ভয়ঙ্কর দৈত্য বাস করত। সেখানে পৌঁছে দৈত্যের নাক ডাকার শব্দে মুহূর্তেই তালহা বুঝতে পারল দৈত্যটা এখন ঘুমোচ্ছে। কিন্তু তার আরেক বন্ধু নাক ডাকার শব্দ শুনে ভয় পেয়ে চিৎকার করে বলে উঠল, ওরে বাবা গো, এ কি বিকট শব্দ রে বাবা! ভয়ে আমার পিলে চমকে উঠেছে। এই শব্দই যখন এত ভয়ানক, তখন না জানি দৈত্য কত ভয়ানক হবে। তালহার বন্ধুর চিৎকার শুনে দৈত্যের ঘুম ভেঙে গেল, আর সে চিৎকার করে বলে উঠল, কে কে আমার ঘুম ভাঙালো? এ কি, এ তো দেখছি মানুষের গন্ধ। তবে কি জঙ্গলে নতুন মানুষ এলো? নতুন মানুষ মানেই তো নতুন খাবার, কিন্তু এই গন্ধ কোথা থেকে আসছে আমাকে জানতেই হবে। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। এই বলে দৈত্য হুঙ্কার ছেড়ে তার গুহা থেকে বেরিয়ে না কুচিয়ে গন্ধ শুঁকতে থাকে, আর হাতরে হাতরে মানুষ খুঁজতে শুরু করলো। আর এটা দেখে তালহা মুহূর্তেই বুঝে ফেলল এই দৈত্য কোনো সাধারণ দৈত্য না, কারণ এর কোনো দৃষ্টিশক্তি নেই। এর কারণেই সে গন্ধ শুকে হাতরে হাতরে মানুষ খুঁজছে। এটা দেখে সে তার বন্ধুর কানে কানে বলল, ইউরেকা, পেয়ে গেছি কিভাবে ওই দৈত্যকে শিক্ষা দেওয়া যায়। শোন, আমি না বলা পর্যন্ত তোরা কেউ কোনো শব্দ করবি না, কারণ এই দৈত্য হলো কানা, সে চোখে দেখে না, শুধু গন্ধ শুকে মানুষ খোঁজে। তালহা যখন তার বন্ধুর কানে কানে এই কথা বলছিল, তখনই দৈত্যটা আবারও বলে উঠল, কোথায় কোথায় সেই মানুষ? আমি খুঁজে পাচ্ছি না কেন? গন্ধ তো এখান থেকেই আসছে। দাঁড়া, তোকে একবার খুঁজে পাই, তারপর দেখাচ্ছি মজা। এই বলে দৈত্য তার আশেপাশে মানুষ খুঁজতে লাগলো, কিন্তু কিছুতেই তালহা ও তার বন্ধুরা দৈত্যের কাছে ধরা দিচ্ছিল না। আর তখনই তালহার মাথায় আসলো আরো একটা বুদ্ধি। সে তার বন্ধুদের সাথে বুদ্ধি শেয়ার করলো। একজন এদিকে দাঁড়ালো, তো আরেকজন অন্যদিকে, আর তারা ঘন ঘন জায়গা পরিবর্তন করতে লাগলো। তখনই দৈত্যটা বলে উঠল, এ কি, হঠাৎ মানুষের গন্ধ কমে গেল কেন? তাহলে কি মানুষটা আমার চেয়ে দূরে চলে গেছে? গন্ধটা তো এদিক থেকেই আসছিল, এখন দেখি আবার পিছন দিক থেকে আসছে। না 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 না, তা কিছুতেই হতে দেওয়া যাবে না। খাবার আমার হাতের নাগালে এসেও এভাবে হারিয়ে যাবে, এ আমি কিছুতেই মেনে নেব না। দৈত্য যখন এ কথা বলল, তখন এই তালহা জোরে জোরে বলে উঠল, তুমি দেখছি কানা দৈত্য, এবার তুমি আমাকে ধরবে কি করে? তুমি আমায় ধরতেও পারবে না আর খেতেও পারবে না, আর তাই এই প্রথম কোনো দৈত্য মানুষের কাছে হেরে যাবে। তালহার কথায় দৈত্য ভীষণ রেগে গেল আর বলল, ওরে মানুষের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে দৈত্য তালহার গায়ের গন্ধ শুকে তার পেছন পেছন যেতে লাগলো। তালহা একটা গাছের সামনে দাঁড়ালো, দৈত্য তাকে মারলো একটা ঘুষি, তালহা সরে গেল, আর দৈত্যের হাত গিয়ে লাগলো সেই মোটা গাছের ওপর। তার হাত ভেঙে গেল। এবার তালহা দাঁড়ালো একটা পাথরের সামনে। এবার পালাবি কোথায়? তোকে এবার চিবিয়ে চিবিয়ে খাবো।
এই বলে দৈত্য যেই না কামড় দিল, তালহা তো সরে গেল, আর দৈত্যের কামড় গিয়ে পড়লো সেই শক্ত পাথরে। মুড়মুড় করে তার কয়েকটি দাঁত খুলে পড়লো। এভাবেই নাস্তানাবুদ করতে করতে তালহা পৌঁছে গেল একদম নদীর কিনারায়। আর তখনই তালহাকে ধরতে গিয়ে দৈত্য মুহূর্তের মধ্যে পড়ে গেল নদীর ভেতরে। আর তখনই তালহার বন্ধুরা তালহার কথা মতো দৈত্যকে বড় বড় পাথর ছুঁড়তে শুরু করলো। আর সেই পাথরের বর্ষণের কারণে বেচারা দৈত্য কিছুতেই নদীতে সাঁতার কাটতে পারলো না। ওরে বাবারে, ওরে বাবারে, আর মারিস না, আর মারিস না আমায়, নইলে তো আমি ডুবে যাব। ইয়াহু, অবশেষে দৈত্য খতম। সত্যি তালহা, তুই আসলেই গ্রেট। এবার চল বাড়ি ফেরা যাক। বেশ চলো তাহলে। এই বলে তালহা তার সকল বন্ধুকে নিয়ে আবারও গ্রামে ফিরে এলো। আর গ্রামবাসীরা দৈত্যের মৃত্যুর সংবাদ শুনে ভীষণ খুশি হলো। আর এভাবেই গ্রামে আবারও সুখ শান্তি ফিরে এলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের তালহা দা গ্রেট গল্পটি? যদি একটি লাইক দিয়ে দাও তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। আর যথারীতি আজকে তোমাদের জন্য থাকছে একটি কুইজ। বলো দেখি, দৈত্যকে মারার অভিযানে তালহার সাথে কতজন বন্ধু গিয়েছিল? উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও। সঠিক উত্তরদাতাদের থেকে একজনের কমেন্ট দেখানো হবে পরের পর্বে। আর এই হলো আজকের পর্বের বিজয়ী। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।